নমস্কার, এল চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, যেখান থেকে দূরসঞ্চারের মাধ্যমে অর্থাৎ স্কুল না করেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায়। এটি বেশি বয়সেও যেমন পরীক্ষা দেওয়া যায়, তেমনি কম বয়সেও পরীক্ষা দেওয়া যায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখান থেকে দেওয়া যেতে পারে। আমরা জানি যে এসএসকের দিদিমণি বা প্রাইমারির যারা উচ্চ মাধ্যমিকে 50% না থাকার কারণে এক সময় সমস্যা হচ্ছিল, তারা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আপগ্রেড করে নিতে পারতেন, অর্থাৎ 50% করার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারতেন। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার পর যারা যে সার্টিফিকেট বা মার্কশিট পেতেন, সেই মার্কশিট পাওয়ার পর তারা চাকরি বাকরি হোক বা স্কুলে ভর্তিই হোক, সমস্ত ক্ষেত্রে যে বৈধ তা নিয়ে অনেকের মনেই একটা সন্দেহ থাকত। আর এই সন্দেহ দূর করতেই স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে, যা আগে স্টেট ওপেন স্কুল নামে ছিল এবং অবশ্যই রবীন্দ্র ওপেন স্কুলিং এখন যে নাম রয়েছে, সেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের থেকে মাধ্যমিক পাশ করলে এবং উচ্চ মাধ্যমিক পাশ করলে যে সার্টিফিকেট বা মার্কশিট পাওয়া যাবে সেটি কিন্তু একেবারেই বৈধ, চাকরির ক্ষেত্রেই হোক বা স্কুলে ভর্তি করার ক্ষেত্রেই হোক বা কলেজে ভর্তির ক্ষেত্রেই হোক। কেন্দ্রের যেমন এনআইওএস থেকে পাশ করার পর যে বৈধতা পাওয়া যায়, তেমনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পাশ করলেও কিন্তু সেই বৈধতা পাওয়া যাবে। তবে এনআইএস থেকে ডিএলএড করার পর আমরা একটা সমস্যা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্টের নির্দেশে ইন সার্ভিস টিচারদের জন্য ডিএলএড যে পরীক্ষা হয়েছিল, সেই সার্টিফিকেট যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড, কিন্তু যারা নতুন করে চাকরি করবে তাদের ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে না। আর এই জন্যই বোধহয় শিক্ষা দপ্তর থেকে এই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে সার্টিফিকেট বা মার্কশিট যা পাওয়া যাবে সবটাই বৈধ, এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সর্বভারতীয় ক্ষেত্রেই বৈধ। তো চলুন নোটিশে কি লেখা আছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে আপনারা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন থেকে এডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাঠিয়েছেন টু দ্য প্রেসিডেন্ট দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং বিকাশ ভবন সেকেন্ড ফ্লোর। বিষয় রয়েছে ইকুইভ্যালেন্স অফ সার্টিফিকেটস ডিগ্রিস অ্যাওয়ার্ডেড বাই দ্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল আর্স্ট হোয়াইল ওয়েস্ট বেঙ্গল স্টেট ওপেন স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং ওয়েস্ট বেঙ্গল। এটাই হচ্ছে মূল বিষয়। তো আমি আর নোটিশটি পড়ছি না আপনাদের কাছে, এখানে এই সেই কথাগুলোই কিন্তু বলা রয়েছে যে অ্যামেন্ডমেন্ট করে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দেবে, পাশ করবে, সার্টিফিকেট পাবে, মার্কশিট পাবে, তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর একাদশে ভর্তি হতে পারবে। আমরা জানি যে একাদশে নতুন সিলেবাস বা নতুন রকম করে পরীক্ষা হচ্ছে, ফরম্যাটও নতুন হচ্ছে, তো তাতে ভর্তি হতে পারবে। এবং দ্বাদশ শ্রেণী পাশ করার পর তারা কলেজে যখন যাবে, কলেজে গিয়েও কিন্তু এই সার্টিফিকেট মার্কশিট নিয়ে ভর্তি হতে পারবে। আর এর জন্য কপি ফরওয়ার্ড করা হয়েছে এই ইনফরমেশনটি জানানোর জন্য। এই যে বিভিন্ন, আমি এতগুলো নাম আর পড়ছি না, সমস্ত ক্ষেত্রেই এটা পাঠিয়ে দেয়া হয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। তো আমরা নোটিশ দেখলাম, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।